মুজিব বর্ষ উপলক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠ নামবে বাংলাদেশ। ম্যাচটিকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শেষ করেছে দু দলই। আগের ম্যাচে গোল করে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন নাবিব নেওয়াজ, জীবন ও সুফিল। শেষ ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে ফুটবলারদের। ম্যাচের আগে করোনায় আক্রান্ত হয়েছেন কোচ জেমিটে, তবে অনুশীলনে কোচকে ছাড়ায় নিজেদের ভুল শুধরে নেয়ার চেষ্টা করেছেন ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে ম্যাচের আগে নেপালের বিপক্ষে জয় দিয়ে শেষ করার আশা স্বাগতিকদের। এদিকে প্রথম ম্যাচে হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নেপালিদের।